কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে 4-2 গোলে হারায় আলবি সেলেস্তে। শুরুর একাদশে ডিমারিয়ার অন্তর্ভুক্তি আর্জেন্টিনার খেলার গতি বাড়ায়। লেফট উইংয়ে ডিমারিয়ার ছন্দ বিপদে ফেলে ফ্রান্সকে। লুজাইল স্টেডিয়ামে ম্যাচের 22 মিনিটে ডিবক্সে ডেম্বেলের ভুলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে মেসি ঠান্ডা মাথায় গোল করেন, এই বিশ্বকাপে তার 6 নম্বর গোল, পেনাল্টিতে চতুর্থ। ব্যবধান দ্বিগুণ হয় 35 মিনিটে, ডিমারিয়ার নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আকাশি নীলরা। 80 মিনিটে পেনাল্টি পেয়ে এক গোল শোধ দেন এমবাপ্পে, আর এর 6 মিনিট পর জোড়া পূরণ করে সমতায় ফেরান দলকে। এরপর 108 মিনিটে মেসির দুর্দান্ত গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, তারপর আবার পেনাল্টি পেয়ে এমবাপ্পের হ্যাটট্রিক গোলে সমতায় ফেরে ফ্রান্স। শেষ পর্যন্ত টাইব্রেকারে হয় নিষ্পত্তি। এমিলিনো মার্টিনেজের দুর্দান্ত 2 পেনাল্টি শট থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল জয়ে নায়ক হয়ে যান। খেলা দেখার যে জমজমাট আয়োজন ছিল ঢাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানকার ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং এখন যে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটা তো আমরা বুঝে নিতেই পারি, আপনি তো সামনে থেকে দেখছেন। তো কি মনে হচ্ছে, ওখানে উৎসবটা নিশ্চয়ই মাত্রা ছাড়িয়ে গেছে, কি মনে হয়? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিগুলো দেখতে পাচ্ছি, ফুটেজ দেখতে পাচ্ছি, যে উল্লাস চলছে সেই উল্লাসে আমরা রিপোর্টারকে তাকে মার্ক করতে পারছি না যে তিনি কোথায় আছেন, হয়তো এই ভিড়ে হারিয়ে গেছেন তিনি। কিন্তু যে উল্লাস চলছে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশেরই চিত্রটা কিন্তু এখন এমন। ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটি জায়গায় এখন আর্জেন্টিনার সমর্থকদের দখলেই চলে গেছে, রাস্তাঘাট বা খেলার মাঠ, পাড়া মহল্লা সব জায়গায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে যে এলাকায় বসে এই খেলাটি দেখেছেন সেই এলাকায় এখন আবাল বৃদ্ধ বনিতা, যারা যে বয়সেরই হন না কেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন মেসির বিশ্বকাপ জয়কে সেলিব্রেট করতে। এবং লিওনেল মেসি, তার একটাই অপূর্ণতা ছিল জীবনে, সেটা হচ্ছে বিশ্বকাপ তার ঝুলিতে ছিল না, সেই অপূর্ণতাটি আজ পূরণ হয়ে গেল।